চেলসির মালিক রোমান আব্রামোভিচকে বিষপ্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় কিয়েভে অবস্থানকালে তিনি বিষক্রিয়ার শিকার হন বলে জানা গেছে। ভ্লাদিমির পুতিনের সাথে ব্যক্তিগত সম্পর্কের জেরে চেলসি মালিক রোমান আব্রামোভিচের সম্পত্তি জব্দ করে রেখেছে যুক্তরাজ্য সরকার। এর মধ্যেই ক্লাব বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছেন রোমান। রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এর মাঝেই তাকে বিষ প্রয়োগ করার খবর জানা গেল। আব্রামোভিচের মুখপাত্র দাবি করেছেন, দুই পক্ষের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে কিয়েভে অবস্থান করছিলেন রোমান, সেখানেই মস্কোর কট্টরপন্থীদের দ্বারা বিষক্রিয়ায় আক্রান্ত হন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুতে কিয়েভে সন্দেহজনক বিষদানের ফলে রোমানের চোখ মুখ ফুলে ওঠে আর জ্বালা পোড়া হয়, তবে তিনি সেরে উঠেছেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে রুশ গোয়েন্দা আলেকজান্ডার লিথভিনেনকো যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার পরে বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন। সে সময় অভিযোগ উঠেছিল পুতিনের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়ার কট্টরপন্থীরা যারা আলোচনা ভেস্তে দিতে চাইছিল তারাই এই বিষদানের হোতা। ইউক্রেনের সাবেক রুশ বিরোধী প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কোকেও বিষ প্রয়োগের অভিযোগ আছে মস্কোর এজেন্টদের বিরুদ্ধে।